वेलकम बैक टू पियाली रियल लाइफ चैनल। কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো পিয়ালি রিয়েল লাইফ চ্যানেলের সকল বন্ধুদেরকে অনেক অনেক ওয়েলকাম, অনেক অনেক স্বাগত। তো আজ আমি তোমাদেরকে শেয়ার করব একটা রেসিপি। তো চলো তাহলে রেসিপিটা শুরু করা যাক। দেখো এখানে আমি 1 লিটার আমুল দুধ নিয়ে নিয়েছি, আর এখানে 20 গ্রাম কলম রাইস আছে, আর এখানে 200 গ্রাম চিনি, দুটো এলাচ আর দুটো দারচিনি, এখানে আছে 15টা মতো আমন্ড বাদাম। আর দেখো এবার আমি দুধটা একটু জ্বালিয়ে নেব। তো দুধটা আমি 5 মিনিট জ্বালিয়ে নিয়ে দেখো জ্বালিয়ে নিচ্ছি। তো দুধটা অনেকটাই জাল হয়ে এসেছে। এবার গ্যাসটা স্লো ফ্লেমে করে আমি এখানে দারচিনি আর এলাচটা অ্যাড করে দিলাম। তো এলাচের মুখটা একটু ফাটিয়ে দেবে। আর দেখো চিনিটা আমি দিয়ে দিচ্ছি। তো যে যেমন চিনি খাও, মিষ্টি খাও, সে তেমন মিষ্টি ইউজ করবে। তো দেখো ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি চিনিটা দিয়ে। আর দেখো এখানে আমি রাইসগুলো 30 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তো এবার আমি রাইসটা অ্যাড করে দেবো দুধের মধ্যে। তো দিয়ে ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি ভালো করে। আর এটা বারবার নাড়াতে থাকতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। দেখো অনেকটাই দুধটা কম হয়ে এসেছে। দেখো প্রায় অর্ধেকটা দুধ কম হয়ে গিয়েছে, আর দুধের কালারটা কিন্তু একটু চেঞ্জ হয়েছে, বাদামি কালার হয়ে এসেছে, আর চালটাও অনেকটাই হয়ে গিয়েছে। তো বারবার নাড়তে হবে, না হলে তলায় লেগে যেতে পারে। তো দেখো এবার আমি আমন্ডগুলো 20 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তো আমন্ড বাদামের খোসা ছাড়িয়ে আমি এবার অ্যাড করে দিলাম। তো এবার আমি 10 মিনিট ভালো করে ফুল ফ্লেমে আমি মিষ্টান্নটা ফুটিয়ে নেব। ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে মিষ্টান্ন রেসিপি। তো এটা জগন্নাথ দেবের খুবই প্রিয়, ভগবান কৃষ্ণেরও খুবই প্রিয়। তাই আজ তোমাদেরকে আমি এই মিষ্টান্ন রেসিপিটা শেয়ার করলাম। তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো দেখো অনেকটা হয়ে গিয়েছে আর ফুটে এসেছে প্রায়। তো এবার আমি গ্যাসটা অফ করে দেব। তো দেখো এবার সার্ভ করে নিয়েছি। তো কেমন হয়েছে মিষ্টান্ন অবশ্যই জানিও তোমরা। তো দেখে নিলে রেসিপিটা কেমন হয়েছে, অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও, আর শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দিও পরের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। তো বাই বাই ফ্রেন্ডস, কাল আবার নতুন কিছু নিয়ে দেখা হচ্ছে।